মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, 2024-এর অর্থাৎ এই চলতি বছরের পয়লা মে দুপুর 11:50 বুধবারে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, করে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমেরভাবে গোচর করেছে। সেখানেই থাকবে বৃহস্পতি 2025 সালের 14 মে বুধবার রাত 11:20 পর্যন্ত। তাহলে এক বছরেরও অধিক সময় বৃহস্পতি কিন্তু আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমেরভাবেই অবস্থান করতে চলেছে। শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। বিবাহ, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন, পরিবার, আত্মীয় স্বজন, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম, ঐশ্বর্য, যশ, খ্যাতির ধারক পারক কারক বাহক গ্রহই বৃহস্পতি। বলা হয়েছে যার জন্মছক বা ন্যাটাল চার্টে বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ সেই ধরনের জাতক জাতিকাদের চলার পথ কিন্তু অনেক মসৃণ হয়ে থাকে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন, কারণ এটি একটি দুটি দিনের নয়, একটানা এক বছরের গণনা হতে চলেছে। বৃহস্পতি আবার 9ই অক্টোবর বক্রিয় কিন্তু হবে। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই, শনির 7.5-এর প্রথম চরণও কিন্তু আপনাদের চলছে, রাশিতেই কিন্তু রাহু আছে। আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। ফেস টু ফেস এসে আপনারা আমাদের অফিসে বা চেম্বারে সাক্ষাৎ করতে পারেন, অনলাইন ফোনে কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অন্তিমতম অর্থাৎ দ্বাদশতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশিতেই দেখুন 12th লেখা আছে, সেখানে রাহু বসে আছে। এটিই কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তনের গ্রহগত গোচরের ছক। বৃহস্পতি আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমেরভাবে অবস্থান করছেন। 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই আপনাদের থার্ড হাউস এবং সাহস পরাক্রমের ভাব। সেখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে, এবং অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভভাবে। বৃহস্পতি আপনাদের কর্মস্থান এবং রাশির কিন্তু অধিপতি। কথায় আছে বৈদিক জ্যোতিষে এটি প্রচ্ছন্ন আকারে স্বীকার করা হয়েছে যে বৃহস্পতি যেহেতু আয়তনে সবথেকে ভারী, এজন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু দমিয়ে দেন। তবে প্রকটভাবে এটি কিন্তু স্বীকার করা হয়েছে যে বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ হওয়ার কারণে তার গোচর সর্বদাই শুভত্ব প্রদান করে। আর বৃহস্পতি থার্ড হাউসে আমরা জানি খুব ভালো ফলাফল দেন না, তার উপরে আবার শুক্রের গৃহে প্রবেশ করছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবেন। তার কারণ বৃহস্পতির দেখুন পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে, আর কেতুর থেকে 9টি ঘর পিছিয়ে বসে আছে বৃহস্পতি। তাহলে নবম পঞ্চম রাজযোগ তৈরি হলো। এছাড়া বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছে তখন কিন্তু চন্দ্র আপনাদের লাভভাবে মকর রাশিতে গোচর করছে, যার জন্য রজতমূর্তি যোগও কিন্তু এখানে তৈরি হলো। রজতমূর্তি যোগ এবং নবম পঞ্চম রাজযোগের কারণে এই গোচরকে আমরা শুভত্বই কিন্তু বলবো। আর বৃহস্পতির কারণে আগত একটি বছর আপনাদের অবশ্যই ভাগ্যস্থানে আপনারা মজবুতি নিশ্চিতভাবে পরিলক্ষিত করবেন। যদিও আপনাদের ভাগ্যে শনি এবং রাহুরও দৃষ্টি থাকবে, তৎসত্ত্বেও বৃহস্পতির দৃষ্টিগত কারণে ভাগ্য কিন্তু এবার কিছুটা হলেও আপনাদের সঙ্গ দেবে। মীন রাশির জাতক জাতিকাদের আপনারা লক্ষ্য করে দেখেছেন বিগত বিশেষ করে 5-6 মাস ধরতে গেলে প্রায় 1-1.5 বছর ভাগ্য কিন্তু আপনাদের ততটাও সঙ্গ দিয়ে উঠতে পারছিল না। এই ভালোতে এই মন্দ এমনটিই চলছে। উচ্চশিক্ষায় হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন, পিতার সাথে হয়তো সম্পর্কের অবনতি হয়েছিল, পিতার কর্মের অবনতি হয়েছিল। এবার লক্ষ্য করুন যে বিগত 1 মাস ধরে ধীরে ধীরে কিন্তু পিতার সাথে সম্পর্কের উন্নতি হওয়া, পিতার কর্মের উন্নতি হওয়া, পিতার সাথে সম্পর্কের উন্নতি হওয়া, এগুলি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। হায়ার স্টাডিসে বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলো কেটে যাবে, হায়ার স্টাডিজের সুযোগ আপনারা পাবেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে চলেছেন। তবে রাহু এবং শনির দৃষ্টি যেহেতু থাকছে আপনাদের 9th হাউসে, তাহলে ভাগ্য যে সবসময় আপনাদেরকে সঙ্গ দিয়ে উঠতে পারবে এমনটি কিন্তু নয়, বিশেষ করে 9ই অক্টোবর যখন বৃহস্পতি একটানা 119 দিনের জন্য বক্রী হবে। এজন্যই তো বলি কর্মান্যবাধিকারস্তে মা ফলে শোকাদাচনা, মা কর্মফল হেতু ভুরমা তে সঙ্গহস্ত কর্মাণী। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই, কর্মা হি ধর্মা, কর্মের দ্বারাই কিন্তু আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে হবে। ওই আংটি তাবিজ মাদলি পাথর কবচ পরে কিন্তু কিছুই হবে না। আর সমা হি পরম ধর্ম, তাহলে কর্ম যদি ধর্ম হয় তাহলে ক্ষমা করে দেওয়া হচ্ছে আরও বড় ধর্ম, পরম ধর্ম।
এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর এ সময় অবশ্যই পিতা স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে, সপ্তমভাবে রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে, পূর্ণ দৃষ্টি। আর রাহু কেতু কিন্তু এখানেই থাকতে চলেছে 2025-18 মে পর্যন্ত। তাহলে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 2025-14 মে, তার 4 দিন পর রাহু কেতু করবে। তাহলে এই একটি বছর কিন্তু রাহু কেতু এখানেই থাকতে চলেছে, যার ফলস্বরূপ দাম্পত্য জীবনে সমস্যা তো একটু আপনারা অনুভব করে আসছেন বিগত 5-6 মাস। আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন দাম্পত্য জীবন, আইনি জটিলতা, ব্যবসাতে বাধা, এগুলি আপনারা পরিলক্ষিত করেছেন। আর তেমনটিই চলতে পারতো যদি বৃহস্পতির দৃষ্টি না পড়তো। কেতু ব্রেনলেস, কেতুর মস্তিষ্ক নেই কিন্তু কেতুর শরীর আছে। কেতু খালি চোখে দেখতে পায় না, এজন্য সর্বদাই একটা গাইড খোঁজে, গুরুকে খোঁজে। আর গুরুর দৃষ্টি কেতুর উপরে প্লাস নবম পঞ্চম রাজযোগ, এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই দাম্পত্য জীবনে মাধুর্যতাকে বৃদ্ধি করবার জন্য গুরুদেবের দৃষ্টি এখানে পড়ছে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু এবার তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অলরেডি প্রায় 15-20 দিন, 1 মাস হয়ে গেল, আপনারা কিন্তু তার আভাস ইঙ্গিত পাওয়া শুরু করে দিয়েছেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই রায় বা সিদ্ধান্ত প্রদান করতে পারে। বিজনেস আপনারা করতেই পারেন, তাই পার্টনারশিপে কাজকর্ম করলে পার্টনারের দিকে কিন্তু কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। সে কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, প্রতারিত হতে পারেন, এ বিষয়ে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা আপনাদেরকে করতে হবে। আর এ সময় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে নতুন কোনো কর্মের শুরুয়াত করা থেকে বিরত থাকা। দাম্পত্য জীবনে কিন্তু বা বিজনেসের জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই সময়ে, এই 1 বছরে সম্পাদিত হতে পারে, হয়তো হয়েছে বিগত 1 বছরের মধ্যে। আপনাদের ব্যবসার জগৎ বা আপনাদের দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন সম্পাদিত অলরেডি হয়েছে, যদি না হয়ে থাকে আগত 1 বছরের মধ্যে হবে, সেটিকে মাথা নত করে আপনারা স্বীকার করে নেবেন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। মনে রাখবেন কেতু যে গৃহে অবস্থান করে সেই গৃহ ওরিয়েন্টেড কোনো ত্যাগ স্বীকারের কথা কেতু আমাদেরকে বলে থাকে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি শনি, সে 7.5-এর প্রথম চরণ তৈরি করে বসে আছে। আর 7.5-এর প্রথম চরণে কী হয়, আমাদের মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত এর মধ্যে শনি প্রভাব বিস্তার করে থাকে, তাহলে মাথার চাপ, ব্রেনের প্রেশার এগুলি বাড়ে। আর তারপর দ্বিতীয় চরণে শনি যখন রাশিতে প্রবেশ করে তখন আমাদের গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত এর মধ্যে কিন্তু শনি ভোগায়। আর তারপর অন্তিম চরণে কোমর থেকে পা পর্যন্ত শনি ভুগিয়ে থাকে। আর 7.5-এর প্রথম চরণে অবশ্যই আপনাদের যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত। রাশিতে রাহু আছে, আমি বলবো প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের জোডিয়াক সায়েন্স বা অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজি বা ট্যারট কার্ড রিডিং বা কেপি চার্ট, কেপি শাস্ত্র বা লাল কিতাব শাস্ত্রী, কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের কোনো না কোনো পরামর্শ কিন্তু এ সময় গ্রহণ করা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। বৃহস্পতির এই যে অন্তিম দৃষ্টি আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছে, আপনাদের বিভিন্ন মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। যারা কন্টেন্ট রাইটার, জ্যোতিষী, পুরোহিত বা ঢালাইয়ের কাজ করেন, কর্মকার, স্বর্ণকার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এনকাউন্টারের স্পেশালিস্ট আছেন, ডিফেন্স ওরিয়েন্টেড আইটেমসের ম্যানুফ্যাকচারিংয়ের কাজ আপনারা করেন, বা আপনারা হয়তো কোনো যোগব্যায়াম প্রশিক্ষক, মনোবিজ্ঞানী, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে।
সময় সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করুন। লাভের মাত্রা অবশ্যই বাড়বে, বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা 100% কিন্তু এ সময় উপকৃত হতে চলেছেন। আত্মবিশ্বাসও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। বৃহস্পতি থার্ড হাউসে বসে আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করবার চেষ্টা করবেন, ততটা না করতে পারলেও এ সময় কিন্তু বিশেষ করে আপনাদের ইলেকট্রনিক্স এই ধরনের আইটেম থেকে একটু সাবধান থাকতে হবে। আর অনলাইনে যারা কেরিয়ার করতে চান তাদের প্রচেষ্টা কিন্তু জারি রাখা উচিত, ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করা উচিত, বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। সঠিক বন্ধু যদি জীবনে আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেই বন্ধুর দ্বারা আপনার বহুলাংশ উপকৃত হতে চলেছেন। এজন্যই তো বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এবার আপনি কোন সঙ্গে মিশবেন সেটি তো ইটস আপ টু ইউ, আপনার উপরে নির্ভর করছে। আর এই সময় আপনাদের কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। সাড়ে সাথে চলছে, ভয় পাবেন না। সাড়ে সাথে চলাকালীনও কিন্তু কোনো আংটি তাবিজ কবজ মাদলি পাথর না পরে আমাদের দুই একটা জিনিসের জীবনচর্যায় আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে সাড়ে সাথে চলাকালীনও কিন্তু রাজা বা রানীর ন্যায় হালে আমরা থাকতেই পারি। এনি টাইম আপনারা কল করতে পারেন। 9ই অক্টোবরের পর বৃহস্পতি বক্রী হবে, একটানা 119 দিনের জন্য। দেখুন, বৃহস্পতি বক্রী হলে কি হয়, আপনারা এই 1 মে থেকে 2024 9ই অক্টোবর পর্যন্ত ঠিক যেমন ফলাফল পাবেন, আপনাদের সপ্তম ভাব অর্থাৎ কেরিয়ার, আইনি ব্যাপার বা ব্যবসাগত ব্যাপার, ভাগ্যগত ব্যাপার, লাভের ব্যাপার, বিশেষ করে তিনটি ব্যাপারে আপনারা যেমন ফলাফল পাবেন, 9ই অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারির ওই 119 দিন পর্যন্ত ঠিক তার উল্টো পাবেন। বৃহস্পতি যখন বক্রী হয় তিনি সম্পূর্ণ ভাইস ভার্সা সিচুয়েশন করে দেন। আর অ্যাকচুয়ালি কোনো গ্রহ তো বক্রী হয় না, এটা মেন্টাল ইলিউশন মাত্র। সূর্য থেকে যদি দেখা যেত তাহলে কোনো গ্রহকেই বক্রী বলে মনে হয় না। পৃথিবী থেকে যখন আমরা দেখি অ্যাঙ্গেলের কারণে এমনটি মনে হয়ে থাকে। টেনশন নেবেন না, অ্যাকচুয়ালি কিন্তু কোনো গ্রহ বক্রী হয় না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনাদের রাশির অধিপতিই তো বৃহস্পতি। দীক্ষা গ্রহণ না করে থাকলে দীক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন গুরু বিনা কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবান ছিলেন কিন্তু তারও কিন্তু গুরু ছিল, তার গুরুর নাম সন্দীপনী। সুতরাং দীক্ষা তো আপনাদেরকে গ্রহণ করতেই হবে। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন। বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না, নিরামিষ খাদ্য খাবার খান। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।